السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي من علينا ببعث النبي صلى الله عليه وسلم والسلام والسلام على أكرم الأولين والآخرين الذي بعث ليخرج الناس من الظلمات إلى النور ومن البغي إلى الرشد وعلى آله وصحبه الكرام المنتجبين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا যত নিয়মে গলা ফাটিয়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি আমরা দরুদ পড়তে পড়তে একটু একটু সামনের দিকে চলে আসি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाह उम्मा सल्ले लना मुहम्मद वाला अली सैयदीना वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की
এখনো রিয়েল সরব ভাটার দরুদের আওয়াজ আমার কানে বেজে উঠছে না, কথা বলেন ঠিক কিনা? সরব ভাটার জমিনে আবারও আসলাম, সামনে বারবার আরো আসবো, কারণ দেখেছি আপনাদের আওয়াজ কেমন। সেই আওয়াজটা আমাকে বারবার আনতেছে এখানে, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে রহমত কয়টা পাবেন? বলেছিলাম মনে হয় কয়টা পাবেন? দশটা। দশটা রহমতের দাম কি দশ টাকা দিয়ে হবে? কথা বলেন, দশ টাকা দিয়ে হবে? দশ লাখ টাকা দিয়ে? দশ কোটি টাকা দিলে পাবেন? যদি বলেন আল্লাহ তোমাকে পুরো কায়নাত রেজিস্ট্রি করে লিখে দিলাম, বিনিময়ে একটা রহমত দাও, পাওয়া সম্ভব? কথা বলুন না, পাওয়া সম্ভব? কখনো নয়, ইটস কোয়াইট ইম্পসিবল। যদি আল্লাহ নিজের থেকে আপনাকে দয়া না করেন, আল্লাহর একটা রহমতও আপনার পক্ষে পাওয়া সম্ভব? কিন্তু রহমত পাওয়ার আশায় থাকতে হবে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো আরজ করছিলাম, যেখানে পুরো দুনিয়া দিয়ে দিলে একটা রহমত পাওয়া মুশকিল, অসম্ভব, সেখানে আল্লাহ বলছেন তোদেরকে এমন এক নবী দিলাম আমি, সুবহানাল্লাহ। সেই নবীর শানে একবার দরুদ শরীফ পড়ছে দিল থেকে। আমি বড় চেয়ারম্যান, আমি বড় এমপি, আমি এলাকার অমুক ব্যক্তি, সমুক ব্যক্তি, এই ধরনের মেন্টালিটি নিয়ে মসজিদে যেমন যাওয়া যাবে না, নবীর মেহফিলেও আসা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের প্রোগ্রামে আসতে হলে নিজের আমিত্ব অহংকারকে, নিজের বড়ত্ব, আমি কি, ম্যায় শব্দটা, আমি শব্দটাকে দাফন করে, আগর কুছ মর্তবা চাহো মিটা দো আপনা হস্তি কো, আগর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। কোনো কিছু পেতে চাইলে আগে নিজেকে মিটিয়ে দাও। বট গাছ হয়েছে একটা দানা থেকে, সেই দানা প্রথমে নিজেকে মাটির মধ্যে বিলীন করে দিয়েছে, তারপর সেখান থেকে আস্তে আস্তে বিশাল এক গাছ হয়ে গেছে। হওয়ার আগে হয়ে যায় না, হওয়ার পরে হও, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাওয়ার সময় যেভাবে একই সফ মে খড়া হে মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াস, সেভাবে নবীর মেহফিলে আসার সময়ও সিদ্দিকে আকবরের মতো সর ঝুঁকিয়ে আসতে হবে, সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর বলেছিলেন, এ আবু বকর তোমার প্রিয় কি? বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আন নাযরু ইলাইকা, আপনার দিকে তাকিয়ে থাকা, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে বসে থাকা, সুবহানাল্লাহ, ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যাবতীয় সম্পত্তি, এমনকি আমার কলিজার টুকরা বেটিকেও আপনার খিদমতে দিয়ে দেওয়া হচ্ছে, আমার প্রিয়, সুবহানাল্লাহ। তো আরজ করছিলাম, এখানে যারা বসেছেন তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, কারো ব্যাপারে কোনো ক্রিটিসাইজ করার মন মানসিকতা থাকবে না,
ওই প্যান্ডেলের গেট দিয়ে ঢুকে গেছেন তো আপনার হাস্তিকে মিঠিয়ে ঢুকেছেন। যতক্ষণ বসবেন আপনার জীবনের সবিরা গুণাগুলো বৃষ্টির ফুটার মতো টপ টপ করে পড়ে যাবে। কথা বলেন ঠিক কি? আর যদি একটি শব্দ আল্লাহর দরবারে নবীর মহব্বতে কবুল হয়ে যায়, সেই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো সকালে ছিল সর্বশ্রেষ্ঠ পাপী, সন্ধ্যায় হয়ে গেল সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এমনও আপনিও হয়ে যেতে পারেন এই ধরনের মেহফিলে আসলে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের মেহফিলে আসলে অনেকে জিমায়, আমরা দেখি জিমাতে জিমাতে ঘুমিয়ে যায় একেবারে, মাইকের আওয়াজ সাউন্ডের আওয়াজ তার কান ফেটে পেলে তারপরও ঘুম ভাঙে না, কি ব্যাপার? ওখানে নাচ গানের অনুষ্ঠান যেখানে হয়, গান বাজনা বাদ্য, সেখানে তো ঘুম আসে না, কারণ এই মেহফিল জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যখন জান্নাতি হাওয়া লাগবে ঘুম তো আসবেই, আর ওই নাচ গানের অনুষ্ঠান অপসংস্কৃতি এগুলো জাহান্নাম, ওখানে ঘুম আসলেও ঘুম ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আরজ করছি এমন ভাবে দুরূদ পড়েন, আমি অমুক আমি সমুক আমি কিভাবে আওয়াজ করব, আমি তো এখানে এসেছি একটু দেখার জন্য কে কেমন করে, এই ধরনের মেন্টালিটি ফেলে দিয়ে টোটালি মদিনাওয়ালা নবীর গুম্বাদে হাজরা চোখের সামনে রেখে যতক্ষণ বসবেন ইশকে রসুল নিয়ে বসুন, এক মিনিট আপনার জীবনের জন্য কাফি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি জুড়ে মুহাম্মদ বন্দ মিলনে কো করিবে হজরত কাদির গয়া লম্হায়ে বাতিন মেঁ গুমনে জলওয়ায়ে জাহির গয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى لي سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلي وسلم وبارك عليه يا عربي يا كرشي ইয়া হাশিমি ইয়া লকবি ইয়া মুত্তালাবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আতিনা ইলমান নাফিআন ওয়া যিহনান যাকিয়ান ওয়া রিযকান ওয়াসিআন হালালান তাইয়িবা ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ওয়া সুকমিন ইয়া রাব্বাল আলামিন। চিৎকার দিয়ে বলুন আমিন। ঐতিহ্যবাহী মায়ের বাড়ি একতা সংঘ পশ্চিম সরবাটার মাওলানা গ্রাম রাঙ্গুনিয়া নিবাসী পবিত্র জশনে জুলুসে ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19তম আজিম শান জশনে আহমদ রসুলের এই নূরানি মেহফিল মিম্বরে নূর পে তশরীফ লায়ে হুয়ে হ্যায়,
international Islamic scholar, the changer of system, Huzur Allama Abul Qasim Nuri Madazilul Ali, Honorable Chairman Anjuman Razubiya Nuria Trust, Bangladesh. Chitkar de bolun marhaba. Shate shate, very very respectable guest, one of the intellectual student of Jamia Ahmadiyya Sunni Aliya, and also nowadays honorable principal Rasulabad Islamia Fazil Madrasa, Huzur Fakhrul Wayuzin, Tajul Ulama, Principal Anomo Ahmad Reza Naqshbandi, Madazul Hulali, Chitkar de Bolun Marhaba. Shate shate, etokkhon porjonto jini tokrir pesh korlen, amar class 7 e jokhon ami jamiate eshe bhorti holam soptom shrenite, tokhon theke jar sathe eki class e ekshathe porashona korechi, amar ekebare close tui 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 tukari kore jar sathe kotha boli, ওই ধরনের বন্ধু, ওরকম না, আবার ক্লাসমেটের মধ্যে অনেকে থাকে সপ্তাহে একবার কথা বলে এরকম আছে, আর মাসে একবার সাত দোকানে দেখা হয় এরকম আছে, এরকম না, যার সাথে উঠতে বসতে চলতে ফিরতে ছিলাম, দ্য এনলাইটিং প্রাউড অফ সুন্নিয়ত, দ্য পারফেক্ট সান অফ প্রিন্সিপাল তাজুল উলামা ফখরুল উলামা মুফতি ওসিউর রহমান আল কাদেরী মাদ্রাজুল হুলালি, বাপ কা বেটা আমার বন্ধু ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী, আপনারা দোয়া করেন আমার বন্ধু যেভাবে ডক্টর হয়ে এসেছে বা কমপ্লিট করবে মালয়েশিয়া থেকে, ইনশাআল্লাহ বছর খানেকের বা দুই বছরের ভিতরে হয়তো আপনারা চাইলে আমার নামের আগেও ডক্টর আসতে পারে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কাজ শুরু হয়ে গেছে, কারণ যেভাবে বাতিল ফিরকার আগ্রাসন চারিদিকে ছড়িয়ে পড়ছে সুন্নিয়তের এই ধরনের উদীয়মান তরুণ স্কলারের দরকার আছে না নাই, একটু আওয়াজ দিবেন, দরকার আছে না নাই, ইউটিউবে ঢুকলে দেখি একেবারে 100 জন যদি বাতিলের বক্তা হয় পাওয়া যায় একজন সুন্নি বক্তা পাওয়া যায়, কিন্তু ইনশাআল্লাহ শাইনশাহ সিরিকুট সৈয়দ আহমদ শাহ সিরিকুটি যে ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন বাংলার জমিনে, সেই ফ্যাক্টরি থেকে এক একটা অস্ত্র তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা, যেভাবে গৌসে পাকের কুকুর শের কো খতরে মে লাতা হে কুত্তা তেরা, আলা হযরত বলছেন আব্দুল কাদের জিলানি আপনার কুকুর বাঘকে টেনশনে ফেলে দিয়েছিল, বড় বাঘ গৌসে পাকের দরবারে এসেছিল, গৌসে পাক এত বড় ওলি বাঘটাকে গুলো তো ওনার কদমের দুলার মতো, উনি ওনার পালা কুকুরকে একটু ইশারা করলেন তো কুকুর এমন ভাবে হা করেছে বাঘ চম্পট হয়ে গেছে, কথা বলেন ঠিক কি, যেভাবে গৌসে পাকের কুকুর বড় বড় বাঘকে খতরের খতরার মধ্যে ফেলে দিয়েছে সেভাবে আমি বিশ্বাস করি হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুরের এমন এমন মুরিদ আছে যেগুলো বড় বড় পীরকে টেনশনে ফেলে দেয়, একটু কথা বলেন না ঠিক কি না, বাবা আমাকে মেরে ফেললে ও রক্ত দিয়ে বের হবে হুজুর কেবলার কথা, কারণ ওখানে বিক্রি হয়ে গেছে প্রোডাক্ট, একটা বেচা হয়ে গেলে সেটাতে আর নতুন করে বেচা যায় না, আমাকে যে বিষয়ই দেন যদি বলেন মিলাদুন্নবী কর নিয়ে করেন ঘুরে ফিরে চলে যাব জামিয়ার মাঠে, যদি বলেন মা বাবা নেই মা বাবার খেদমত নিয়ে করেন চলে যাব ঘুরে ফিরে জামিয়ার মাঠে, যদি বলেন ওলি আল্লাহর শানে করেন জামিয়ার মাঠে, কারণ আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস,
যাতে যাত জানে কাকরা গাত জানে, একটা কথা আছে কিনা কথা বলেন। সেজন্য আরজ করছি আমরা জামিয়ার প্রোডাক্ট, হাসান আজহারিও জামিয়ার প্রোডাক্ট, আমিও জামিয়ার প্রোডাক্ট, হুজুর আহমদ রেজা নকশবন্দিও জামিয়ার প্রোডাক্ট। যাই হোক, আমার সামনে বসা অত্যন্ত রেসপেক্টেবল মুরব্বী অনেক তরুণ ভাইয়েরা, মঞ্চে বসা আমার বাবার বয়সী ওস্তাদদের সমতুল্য মুরব্বী অনেক রাম, পর্দার আড়ালে মা ফাতেমার প্রেমিক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিকা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়েজ ধন্য আমাদের সুন্নিয়তের মহিলারা, সুবহানাল্লাহ, যারা মাইকের আওয়াজে শুনছেন পুনরায় সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি অনুমতি দেন দুই লাইন নাত রসুল পড়ব, আর যদি বলেন না হুজুর নাত পড়ে সময় নষ্ট করিয়েন না, তাহলে কথা শুরু করে দেব। কি নাত রসুল পড়ব দুই লাইন? হাত তুলে বলেন কে কে রাজি আছে। সুবহানাল্লাহ, কি ভাষায় বলবো, ইংরেজি আরবি পশতু, কোন ভাষায় পড়বো? জি মেরা বাংলা, আমার মুরব্বী বলছে বাংলা পড়ার জন্য, কিন্তু আসলে নাতের রসুলের মজাটা কিন্তু উর্দুর ভিতরে, আর এদিক থেকে একটা নাত বলা হচ্ছে মেরা নবী পড়ার জন্য, তো যেহেতু মেহফিলের সাথে সামঞ্জস্য আছে নাতটা, তাই একটু করে পড়ি, সাথে পড়ার চেষ্টা করবে, নাজি আছেন কিনা। ও জিসকে লিয়ে মেহফিলে কোহনে সাজি হ্যায়, জোরে সুবহানাল্লাহ না বললে সামনে যাব না। ফিরদৌস বারি জিসকে ওসিলে সে মিলি হ্যায়, ও হাশমি ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী মেরা নবী আও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়। সামনে জশনে জুলুসের প্রস্তুতি চলছে, সেভাবে নাত, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী আহমদ হে মোহাম্মদ হে ও খতমে রসুল হে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া রসূলুল্লাহ আপনার নাম রেখেছি মোহাম্মদ, সুবহানাল্লাহ, আপনার নাম রেখেছি আহমদ, কেন আল্লাহ আমার নাম আহমদ কেন রাখলে? আল্লাহ তুমি আমার নবীর নাম আহমদ কেন রাখলে, নামটাকে মোহাম্মদ কেন রাখলে? প্রশ্নের উত্তর চলে আসবে, আমার আল্লাহ জানেন শেষ জামানায় এমন এমন ফিতনাবাজ আসবে যারা নবীকে বাদ দিয়ে জীবন যাপন করার, নবীকে বাদ দিয়ে ইসলাম, নবীকে বাদ দিয়ে ঈমান, নবীকে বাদ দিয়ে নামাজ, নবীকে বাদ দিয়ে প্রোগ্রাম করার চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি এমন জায়গায় আমার নবীকে ফিট করে দেব, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ডিলেট মাই বিলাভার প্রফিট, ইম্পসিবল, তোমরা চাইলে ডিলেট করতে পারবে না আমার নবীকে, আমি এমন জায়গায় নবীকে ফিট করে দেব, আমার নবীর নাম একটা আহমদ, কথা বলেন আসে না নাই?
কেন আহমদ লিখতে আলিফ লাগে হা লাগে মিম লাগে দাল লাগে তো আপনি যখন নামাজ আমরাও পড়ি নামাজ ওয়াহাবীরাও পড়ে নামাজ মওদুদীরাও পড়ে নামাজ জামাতীরাও পড়ে নামাজ আহলে হাদিসরাও পড়ে পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে নামাজ পড়ে না আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে বাদ দেওয়ার সুযোগ নেই আমার নবীর নাম আহমদ আলিফ যখন তুমি নামাজে তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে যাও তুমি তখন আলিফ আরে জোরে বলেন ঠিক কি না এবার তুমি যখন রুকুতে যাও তখন তোমার বডি হয়ে যায় হা কথা বলেন ঠিক কি না তুমি যখন সিজদায় যাও তোমার বডি হয়ে যায় মিম আবার তুমি যখন দাঁড়িয়ে যাও আ দুই রাকাতে বসে যাও কিংবা দুই সিজদার মাঝখানে বসো তোমার বডির শিকল হয়ে যায় দাল মানে তোমার নামাজের ভিতরেও আহমদ আছে কথা বলেন ঠিক কি না আবার তোমরা যখন নামাজ পড়ো মাসলা বলি একটা মাসখানে নামাজের মাসলা চার রাকাতের মধ্যে সালাম ফিরানো ফরজ কথা বলেন ঠিক কি না সালাম না ফিরালে নামাজ আদায় হবে না কেউ যদি ভুলে চার রাকাতে না বসে সালাম না ফিরিয়ে পাঁচ রাকাতে দাঁড়িয়ে যায় আবার তখন মাসলা কি হবে সে সিজদায় যাওয়ার আগ পর্যন্ত যদি মনে পড়ে সে ব্যাক করে চলে আসে কথা বলেন ঠিক কি সিজদায় যাওয়ার আগ পর্যন্ত কেন কেন কারণ আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়ান তখন আপনার সামনে আর আল্লাহর সামনে যে পর্দা আছে পর্দা একটু একটু সরে যখন আপনি রুকুতে যান পর্দা আরো সরে রুকু থেকে যখন আপনি দাঁড়ান আপনি বলেন রব্বানা লাকাল হাম তখনও আপনি বলেন রব্বানা মানে আমাদের রব বলেন আর যখন আপনি সিজদায় চলে যান তখন আপনি সুবহানা রব্বানাল আলা বলেন না সুবহানা রব্বিয়াল আলা আমাদের রব আর নাই এখন আমার রব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ কি নামাজের সর্বশ্রেষ্ঠ মকাম হচ্ছে সিজদা সিজদায় গেলে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা তুমি যখন সিজদায় চলে যাও আল্লাহ আর তোমার মাঝখানে কোনো পর্দা থাকে না সবগুলো সরে যায় তুমি আল্লাহকে দেখো আ মনে করো আল্লাহ তোমাকে দেখছে তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে নাই বা দেখো বুঝবে আল্লাহ তোমাকে দেখছে কথা বলেন ঠিক কিনা আর সেই সিজদায় যখন আপনি চলে যান তখন আপনার বডিটাকে দূর থেকে যদি কেউ দেখে মনে হবে মিম হা মিম দাল সুবহানাল্লাহ মানে মোহাম্মদ এই যে প্রোগ্রাম আমরা করছি অনেকে বলবে সুন্নিরা মিলাদুন নবীর মাস আসলে শুধু নাত নাত ওয়াজ ওয়াজ নামাজ নাই কালাম নাই তাদেরকে বলবো কে বলেছে ঠিকই তো আমরা নামাজ পড়ছি না কে বলেছে আমরা এগুলো যেগুলো করছি এগুলো নামাজের নামাজ আরে জোরে বলেন না ঠিক কি না এমনে কথা বলবো না সনদ থাকবে এগুলো নামাজের নামাজ এই যে আমাকে একটা কাপের মধ্যে চা বা পানি দেওয়া হয়েছে এখানে কাপ দামি না প্লেট দামি কে দামি কাপ দামি কারণ কাপটাকে দামি বানানোর জন্য প্লেটটাকে তলে দিয়ে দেওয়া হয়েছে সেম দ্যাট আল্লাহ নামাজকে পাত্র বানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন নামাজকে বর্তন বানিয়েছেন সেই বর্তনের উপরে নবীর দুরূদকে রেখেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন এটা না পড়ে নামাজ পড়া যাবে যাবে না কি বাবা নামাজে দাঁড়িয়েছো তো পুরো নামাজ আহমদ সিজদায় গিয়েছো তো মুহাম্মদ নামাজের ভিতরে নবীর দরুদ নবীর আলে আলে বাইতের দরুদ সুতরাং বোঝা যায় আমরা যে নবীর জিকির করি এগুলো নামাজের নামাজ কারণ আল্লাহ নিজেই নামাজকে বর্তন বানিয়ে সেখানে আমার নবীর শান ও আজমতকে রেখেছেন সুবহানাল্লাহ আহমদ মুহাম্মদ সুবহানাল্লাহ আহমদ মুহাম্মদ অধিক প্রশংসিত কেন
অধিক প্রশংসিত। কেন? কারণ হচ্ছে আল্লাহর নবীর প্রশংসা শুধু বান্দারা করে না, বরং আল্লাহ নিজেই করে। কথা বলে ঠিক, আমরা করি আল্লাহর প্রশংসা আর আল্লাহ করে নবীর প্রশংসা, তাই মুহাম্মদ অধিক প্রশংসিত বলেন। সুবহানাল্লাহ। আহমদ হে মুহাম্মদ হে ও খতমে রসুল হে মখদুম মুরাব্বি হে ও ওয়ালিয়ে কুল হে ও জিন পে নজর জিন পে নজর সারে জমানে কি লগি হো মেরা নবি মেরা নবি ও মেরা নবি মেরা নবি ও মেরা নবি হো মেরা নবি হো মেরা নবি হো মেরা সলাত চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন ইয়া রসুলাল্লাহ, একবার বলেন ইয়া রহমাতাল্লিল আলামিন। ডাইরেক্ট দেরি করব না, যেহেতু আহমদ রেজা নকশবন্দি হুজুর বসে আছেন, সরাসরি গলিতে না অলিতে গলিতে না গিয়ে ডাইরেক্ট হাইওয়ে রোডে কথা বলব, এদিক সেদিক যাব না আজকে। আল্লাহ সূরা আলে ইমরান শরীফের 110 নম্বর আয়াতে বলছেন কুনতুম খাইরা উম্মতিন উখরিজাত লিন্নাস, বলেন সুবহানাল্লাহ। এক একটা শব্দের তফসির করতে গেলে এক একটা দিনের প্রয়োজন, কথা বলেন ঠিক, কারণ কোরআনের ভিতরে এত এত রাজ লুকাইত আছে। আল্লাহ বলছেন কুনতুম খাইরা উম্মতিন, ইউ আর দ্য গ্রেটেস্ট ফলোয়ার, সুবহানাল্লাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই সুন্নিরা, এই মিলাদুন নবী যারা করছো, এই তোমরা যারা নবীর নূরকে মানো, যারা নবীর জন্য দাঁড়িয়ে মিলাদ করো, নবীর আহলে বাইতকে মহব্বত করো, আল্লাহ তোমাদেরকে বলছে, মানে আমাদেরকে বলছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, এত বড় সনদ পেলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সনদ, দ্য সার্টিফিকেট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তরজমা বোঝার চেষ্টা করবেন, তরজমা এমন একজন করছে যেখানে সঠিক তরজমানি বানানোর জন্য জামিয়া বানানো হয়েছে। কথা বলে ঠিক, মন দিয়ে শুনলে আসান হবে। এমনি আজকের মেহফিল দেখতে পাচ্ছি, মেহফিলের রং জওয়ান, কথা বলেন ঠিক কিনা, ইন্তেজামিয়া কমিটি জওয়ান ঠিক কিনা, যারা তকরির করেছেন এবং যে আমি যে করছি বক্তাও একেবারে জওয়ান ঠিক কিনা। সুতরাং সুন্নিদের এই জওয়ানি ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা, সুন্নিদের জওয়ানি যত বাড়বে ওদের টেনশন তত বাড়বে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন না ঠিক কিনা। তো সনদ কত বড় জিনিস বাবা, সনদ সার্টিফিকেট, যে সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা ইউনিভার্সিটির মধ্যে 5টি বছর লেখাপড়া করেছি, কথা বলেন ঠিক কিনা। আপনি আপনার ছেলে, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 পুরুষ 10 বছর 20 বছর 15 বছর 17 বছর জীবন কাটিয়ে দিয়েছে একটা সনদ পাওয়ার জন্য ঠিক কিনা। শুধু তাই নয়, আজকের এই দিনে গভীর মনোযোগ, আজকের এই দিনে, টুডে দ্য কারেন্ট নিউজ, ভেরি রিসেন্টলি মিডিয়ার পাতায় পাতায়, টেলিভিশনের পর্দায় পর্দায়, পত্রিকার নিউজে নিউজে আছে, দুনিয়াবি একটা সনদ পেয়েছে মাত্র, কথা বলেন ঠিক কিনা, দুনিয়াবি একটা সনদ পেয়ে যারা
শুকরানা মাহফিল করেছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। আরে কথা বলেন না ঠিক কি না, চিন্তা করেন তাদের আলেম আর তাদের আলেমের মধ্যে এখন ডিবেট হচ্ছে, তারা এখন সাত ভাগে ভাগ। তারা বলতে লাগলো আজকে এত বছর ধরে ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভীর অনুসারীরা মিলাদুন নবী করছিল, তারা তো সেখানে গান বাজনা করে নাই, তারা সেখানে কোন এমপির সুনাম করে নাই, কোন মন্ত্রীর সুনাম করে নাই, কোন প্রাইম মিনিস্টারকে ফুলের মালা দেয় নাই, তারা তো পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফীহিম রাসূলা, যেই নবীকে দিয়ে আল্লাহ নিজেই বলেছেন হে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি বড় দয়া করেছি, আমার হাবিবকে তোমাদের মাঝে দিয়েছি, সেই নবীকে পেয়ে আলা হযরতের অনুসারীরা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহর মুরিদরা, গৌসে ভান্ডারীর আশেকরা, হুজুর মোহসেন আউলিয়ার প্রেমিকরা, রাঙ্গুনিয়ার আশিকে রসুলরা, নুরুসাফা নাইমি হুজুরের অনুসারীরা, ওরা তো মিলাদুন নবী করেছে, সেখানে কোরআন পড়েছে, হাদিস পড়েছে, নবীর জীবনী বলেছে, আমরা তাদেরকে বেদাত বেদাত বলেছিলাম, নবীর আগমনে তারা যদি প্রোগ্রাম করলে বেদাত হয়, দুনিয়ার একটা চাকরির সার্টিফিকেটের জন্য শুকরানা মাহফিল কেমন করে জায়েজ হলো কথা বলেন ঠিক কিনা? আরে দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বিবেকের দুয়ারে হানি আঘাত, আজকে আপনারা বিজয়ী কথা বলেন, আমরা আর দলিল দিতে হবে না, দলিল তাদের মোল্লা তাদেরকে দিচ্ছে এখন, বলে বাবা দুনিয়ার একটা সনদ একটা সনদ একটা সার্টিফিকেট যেটার একটা ভ্যালিডিটি ডেট আছে, এক্সপায়ার ডেট আছে না নাই, পাউরুটির বুকে লেখা থাকে তৈরি কোন দিন হলো, এক্সপায়ার ডেট এক সপ্তাহ পরে, কথা বলেন ঠিক কি না? এই সনদের একটা ডেট আছে বাবা, যেটা আপনি মরে গেলে আপনার সনদের কোনো বিল, আপনি যখন অফিস থেকে রিটায়ার হয়ে যাবেন চাকরি থেকে, তারপর সনদের আর কোনো বিল, সেগুলো আলমারির মধ্যে এক সময় মরে পচে গলে চলে যাবে, কিন্তু আমার নবী আবাদুল আবাদ ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান হে বো জাহান কি, জান হে তো জাহান হে, সুবহানাল্লাহ। আমার নবী তখন থেকে নবী, যখন ও আদমু বাইনাল মায়ে ওয়া তিন ও আদমু বাইনার রুহে ওয়াল জাসাদ, আমার নবী তখন থেকে নবী যখন জব জব বি না থা, জব তব বি না থা, যখন সেকেন্ড ছিল না, মিনিট ছিল না, ঘন্টা ছিল না, দুনিয়া ছিল না, কিছুই ছিল না, কিছুই বলতে কিছুই ছিল না, তখন থেকে যিনি নবী উনি সারা জীবন আমাদের জন্য রহমাতাল লিল আলামিন, দুনিয়াতেও রহমত, কবরেও রহমত, হাসরেও রহমত, ময়দানে মেশরে পুলসির আতেও রহমত, হাউজে কাউসারেও রহমত, জান্নাতেও রহমত, সেই নবীকে পেয়ে শুকরানা মাহফিল না, আমাদেরকে স্বর্ণ দিয়ে মঞ্চ বানিয়ে স্বর্ণের প্যান্ডেল করা দরকার, কথা বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা? তারা যদি একটা সনদ পেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শুকরানা মাহফিল করতে পারে, তাহলে আমরা সুন্নিরা আমাদের বাপ দাদারা এত বছর কোনো ভুল করি নাই, কথা বলেন, কথা বলেন না ঠিক কি না? তারাই এখন করবে। এই সনদ বলছিলাম, সনদ সনদ যখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি দেয়, তখন খাজা মঈনুদ্দিন চিশতি খাজা গরিব নওয়াজ হয়ে যায়, সুবহানাল্লাহ। সনদ দেওয়ার মধ্যে বেশ কম আছে, ইউনিভার্সিটির ভিসি সনদ দিলে আপনি সর্বোচ্চ অধ্যাপক হবেন, অধ্যাপক সনদ দিলে সর্বোচ্চ শিক্ষক হবেন, সনদ দেনেওয়ালা কে এটাই আমার ব্যাপার বুঝতে হবে, সনদ যিনি দেন দেনেওয়ালা যত বড় লেনেওয়ালা সেই কারণে বড় হয়ে যায়, ঠিক কি? সনদ যখন হুজুর সৈয়দ মোহাম্মদ গুলকাহেলি, সুবহানাল্লাহ,
যখন সনদ দেন তখন আজিজুল হক শেরে বাঙ্গালা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সনদ যখন আলা হযরত ইমাম আহমদ রেজা আজিমুল বরকত পরওয়ানায়ে শম্মে রিসালত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নিয়ামত মুজদ্দিদে দীন ও মিল্লত কাতিউ নজদিয়ত দাফে বিদআত ইমামুল কালাম কালামুল ইমাম সুন্নিয়ুন কে পেহচান লিখে হে কনজুল ঈমান খুদা জিন পর মেহরবান ও নবী কা এক আজমত ওয়ালা শান ইমাম আহমদ রেজা যখন সনদ দে তখন নঈমউদ্দিন মুরাদাবাদীর উপরে তাফসীর নাস করতে থাকে বলেন সুবহানাল্লাহ। সনদ যখন গৌসে সামদানি কুতবে রব্বানি শাহবাজ লামকানি শাইখুল জিন্ন ওয়াল ইনস শাইখুল কুল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যখন সনদ দেয় তখন মঈনউদ্দিন আর তখন হাসান আর হাসান থাকে না, সে হাসান মঈনউদ্দিন হাসান সঞ্জেরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সনদ যখন হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি সাহেবে ইলমে লাদুন সাহেবে মজমুআয়ে সালাওয়াত রাসূল যখন সনদ দেন তখন সৈয়দ আহমদ আর সৈয়দ আহমদ থাকে না, কুতবুল আউলিয়া হয়ে যায়। সনদ যখন সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি দেন তখন মাদারজাত ওয়ালি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর মতো যুগশ্রেষ্ঠ গৌসে জামান তৈরি হয়। কথা বলেন, সনদ যখন তৈয়ব শাহ দেন তখন জামানার শাইখে ফাআল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? তো বাবা, সনদ যখন ইমাম জাইনুল আবেদিন কারবালার মাঠ থেকে ফিরে এসে যখন সনদ দেন তখন আলে রসুল ইমাম জাফরে সাদেক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আর সনদ যখন কারবালার মাঠে ইমামে হুসাইন ইমামে আলী মকাম যখন সনদ দেন জাইনুল আবেদিন হয়ে যায় সৈয়দুস সাজ্জাদ। সৈয়দুস সাজ্জাদ যার নাম ছিল আলী সে হয়ে গেছে বাবা হুসাইনের সনদ পেয়ে সে হয়ে গেছে জাইনুল আবেদিন, মানে ইবাদতকারীদের সৌন্দর্য সৈয়দুস সাজেদিন। আজ যারা সিজদাকারী তাদের সৈয়দ হয়ে যায় সাজ্জাদ, পৃথিবীর শ্রেষ্ঠ সিজদাকারী। আর যখন সনদ আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা যখন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সনদ দে ঘরের ভিতরে ইমাম হাসানের উপরে ইমাম হাসানের উপরে ইমামত নাস করতে থাকে আর কারবালার মাঠে ইমাম হোসাইনের উপরে শাহাদাত নাস করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর সনদ যখন সুরুরে কলবসিনা সুবহানাল্লাহ সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত তাজদারে হরম দো জাহাঁ কে বাদশাহ নবিয়ে আখির জামা জিনকে খুশবুদার হে পসিনা জন্নত দেনে ওয়ালা জাহান্নাম সে বচানে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সনদ দেন আবু বকর সিদ্দিক আকবর, আরে সুবহানাল্লাহ বলেন না, উমর এসেছে তো ফারুক আজম, উসমান এসেছে তো জুন্নুরাইন, আলী এসেছে তো শেরে খুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সনদ আপনাদেরকে কোন আলী দিচ্ছে না, কোন ওয়ালি দিচ্ছে না, আপনাদেরকে সনদ দিচ্ছে আর রহমান সুবহানাল্লাহ। ডিরেক্টলি আপনাদেরকে সার্টিফিকেট দিচ্ছে কুনতুম খাইরা উম্মতিন, এ সুন্নি মুসলমানরা, এই নবীরা শিখরা, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সনদ কে দিয়েছে? জোরে বলেন কে? কে? কোন ইউনিভার্সিটির ভিসি দেয় নাই,
কোনো দুনিয়ার বড় ওলি দেয় নাই, দিয়েছেন সরাসরি আল্লাহ আপনাদেরকে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এত বড় সনদ দিলে? বাবা মিলাদুন্নবী কেন করতে হবে বুঝে যাবেন, মিলাদুন্নবী করা ফরজ, দলিল দিয়ে যাব এখানে আজকে। শুনতে রাজি আছেন না? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়, আমি তো একটু সুরেলা বক্তা না আপনারা জানেন, আর ইদানিং তো অনেক বক্তা কমেডি করে প্রোগ্রামে এসে, কথা বলেন ঠিক কিনা দেখি, নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছে অনেকগুলো বক্তা, তাদের থেকে দূরে থাকবেন। যারা মাদ্রাসায় পড়ায় তাদেরকে দাওয়াত দিবেন, কারণ তারা অন্তত ক্লাসের খাতিরে হলেও কিতাব খুলে, আর যারা সারা রাত ওয়াজ করে সারাদিন ঘুমায়, এই ধরনের বক্তা থেকে দূরে থাকার দরকার আছে না নেই? কথা বলেন দরকার আছে না নেই? কোরআন হাদিসের বাইরে কথা বলে সময় নষ্ট না করে ওয়াজগুলো শোনার দরকার, তাদেরকে বয়কট করার সময় অলরেডি এসে গেছে। আল্লাহ তুমি এত বড় সনদ কেন দিলে আমাদেরকে, এত বড় সার্টিফিকেট কেন দিলে? আমাদের মধ্যে তো মিথ্যা কথা বলে এরকম লোক আছে না নেই? আমাদের মধ্যে নামাজ তরক করে এরকম লোক আছে, আমাদের মধ্যে গীবত করে লোক আছে, আমাদের মধ্যে সুদ খায় লোক আছে, ঘুষ খায় লোক আছে, মা বাবার খিদমত করে না এরকম লোকও আছে। আল্লাহ আমরা তো অনেক অন্যায় করি, তুমি এত বড় সনদ কেন দিলে? আল্লাহ তুমি কেন দিলে? উত্তর আসবে, তোদেরকে দিয়ে দেখে দিই নাই, তোমাদেরকে দেখে সনদ দিই নাই, তোমাদেরকে দেখে দিই নাই, ওই নবীকে দেখে দিয়ে যেই নবীর উম্মত হয়েছে তোমরা। বলেন সুবহানাল্লাহ। উম্মত কো না দেখো, নবী কো দেখো। তো এখন বলেন এক নম্বর প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, যদি আমার নবী দুনিয়াতে না আসতেন, মিলাদ না হতো, নবীর আগমন যদি না হতো, আমরা কি আল্লাহর পক্ষ থেকে এই সনদ পেতাম? কথা বলেন না, পেতাম? কারণ আল্লাহ সনদ আপনাদেরকে আমাদেরকে দেখে দেন নাই, আমরা যেই নবীর উম্মত সেই নবীর দিকে তাকিয়েই দিয়েছি। তাহলে নবীর আগমন হয়েছে বলে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আমরা পেয়েছি, কথা বলেন ঠিক? এবার আসেন, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে গভীর মনোযোগ, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে ভালো ছিল, খারাপ ছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের মধ্যে কিছু ভালো ছিল, কিছু খারাপ, কিছু ভালো, কিছু খারাপ, কিছু ভালো, কিছু ভালো। তাদের ভালোকেও আল্লাহ ভালো বলেন নাই, কথা বোঝার চেষ্টা করেন, তাদের ভালোকেও আল্লাহ ভালো বলেন নাই, কিন্তু আমার নবীর উম্মতের খারাপদেরকেও আল্লাহ ভালো বলতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাদের ভালোকেও ভালো বলেন নাই, কিন্তু আমাদেরকে এক চাটিয়া বলে দিলেন, কুনতুম তোমরা সুবহানাল্লাহ খাইরা উম্মতি। আল্লাহ তুমি অন্য নবীর উম্মতের ভালো কেউ তো ভালো বলো নাই, আর আমার নবীর উম্মতের ভালো খারাপ সবাইকে ভালো বলতেছো। আরে উম্মত কো না দেখ, নবী কো দেখ। উম্মত কে দেখিও না, নবীকে দেখো। তোমরা এমন নবীর উম্মত হবার সৌভাগ্য লাভ করেছো যেই নবীর কারণে তোমরা আজকে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। হাশরের মাঠে সমস্ত আল্লাহর বান্দাদের 120 কাতার হবে, সেখানে আমার নবীর উম্মতের কাতার হবে 80 কাতার, কথা বলেন ঠিক কি না? আর সকল নবীর উম্মত মিলে হবে 40 কাতার। অন্য নবীরা বলবে, অন্য নবীর উম্মতরা, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা ওনার কাছে গিয়ে বলবে আমাদেরকে একটু সাহায্য করেন, বলবে ইজহাবু ইলা গাইরি, অন্য দিকে যাও। মুসার উম্মতরা যখন সাহায্য চাইবে বলবে ইজহাবু ইলা গাইরি, অন্য দিকে যাও। ঈসা আলাইহিস সালামের উম্মতরা অন্য দিকে যাও। আদম আলাইহিস সালাম বলবে অন্য কন্যার কাছে যাও, আমি না। আর আমার নবী সেদিন মিম্বারে মাকামে মাহমুদের মধ্যে বসে ডাক দিয়ে বলবে আনালহা আনালহা, আজকে হাশরের মাঠে সব কিছু করার দায়িত্ব, সব কিছু করার পাওয়ার অফ অ্যাটর্নি আল্লাহ আমি নবীকে দিয়েছে, আজকে আমি আছি, আমার কাছে আসো, আমি আজকে তোমাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেব।
শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারকে আমার নবী এক পলকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারে কিনা? কথা বলেন না পারে কিনা? আমার নবীর মকাম কত বড়! আরজ করছিলাম শর্টকাটে, প্রত্যেক নবীর উম্মতদের উপরে ছোট বড় আজাব এসেছে। কথা বলেন ঠিক কি? হযরতে লূত আলাইহিস সালামের বংশধর বাগদাদ শরীফে যদি আপনারা যান, দেখবেন একটা রাস্তার পাশে একটা বিশাল কালো কালো জায়গা আছে, যেখানে এক সময় সুজলা সুফলা শস্য শ্যামলা ক্ষেত হতো, ফসল হতো, কিন্তু সেখানে এখন আর কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না, কালো হয়ে গেছে জমি। কেন প্রশ্ন করলে উত্তর আসলো, সেটা ছিল লূত আলাইহিস সালামের বংশধরদের জায়গা। তারা শাহওয়াতুন বেদুনিন নিসা, পুরুষে পুরুষে খারাপ কাজ করত, তো লূত আলাইহিস সালাম তাদেরকে মানা করেছে, নবীর আদেশ তারা অমান্য করেছে, আল্লাহর আজাব এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে ওয়ামতারনা আলাইহিম মাতরান ফাসা মাতরুম মুনজিরিন ইল্লা জুজান ফিল কাবিরিন সুম্মা দাম্মারনাল আখারিন, তাদের উপরে এমন বৃষ্টি বর্ষণ হয়েছে তাদের বংশধর নির্বংশ হয়ে গেছে, জমিন পর্যন্ত কালো কালো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেখানে কোনো ফল ফসল উঠবে না। কেন? একটাই কারণ, নবীর কথার অবাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কথা বুঝতেছেন বাবা? এরপরে আসেন দুই নম্বরে গিয়ে, হযরতে নূহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে উনি বলেছিলেন আল্লাহকে মান, আল্লাহকে জান, এক আল্লাহর কথা শুন, একত্ববাদকে বিশ্বাস কর। ওনার উম্মতরা উনাকে বলেছিলেন মা নারাকা ইল্লা বাশরাম মিসলুনা, হে নূহ তোমাকে আমরা আমাদের মতোই মনে করছি একজন মানুষ, তুমি আবার কিসের নবী, তোমার আবার কিসের আল্লাহ, তোমাকে আমি মানবো না আমরা। তখন আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, 1,24,000 তক্তা পাঠিয়ে দিলেন, যেগুলা দিয়ে তিনি একটা নৌকা তৈরি করেছিলেন, সেই নৌকার মধ্যে 4টা তক্তা কম ছিল, যেই তক্তার কারণে নৌকা তৈরি হচ্ছিল না। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান সাফুরি লিখতে লাগলেন, পরে আরো 4টা নৌকা 4টা তক্তা নিয়ে জিবরিল আমিন উপস্থিত হয়ে গেল, একটা তক্তার মধ্যে লেখা ছিল হযরতে আবু বকর, আরেকটার মধ্যে উমর, আরেকটার মধ্যে উসমান, আরেকটার মধ্যে আলী, 1,24,000 নবীর নামে তক্তা দিয়ে যখন নৌকা কমপ্লিট হচ্ছে না, আমার নবীর উম্মতের 4 জন সাহাবা আমার নবীর উম্মতের নাম দিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা পরিপূর্ণ হয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ! সেদিন নূহ নাজিহুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দুরুদ পড়ে নৌকা স্টার্ট করলো, যারা সেই নৌকায় উঠেছিল তারা বেঁচে ছিল, বাকিদের উপরে আল্লাহর আযাব এসেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এভাবে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন ফিরাউনের বিরুদ্ধে ডাক দিলেন উম্মতদেরকে, উম্মতরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, এ মুসা তুমি তোমার উম্মত তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধে যাও, তোমার খোদাকে নিয়ে যুদ্ধে যাও, আমরা যেতে পারবো না, আমরা এখানে ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসা আছি, তুমি যাও। সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতরা ফিরাউনের বিরুদ্ধে মুসার সাথে রওনা হয় নাই, বলেছিল তা না মেরে ইনকার করে ইনসাল্ট করে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার খোদা যাও, ফাকাতিলা তোমরা গিয়ে যুদ্ধ করো, ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এখানে বসা আছি। আর আমার নবী যখন বদরের যুদ্ধে রওনা হবেন, যখন বদরের যুদ্ধে রওনা হবেন, যাওয়ার আগে আল্লাহর কাছে সিজদা, ইয়া আল্লাহ আল্লাহুম্মা উনসুদ ওয়াদাকা ওয়া আহাদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ বাদাল ইয়াউম, হে আল্লাহ আজকের দিনে
তুমি তোমার ওয়াদা পূরণ করো। তুমি যদি চাও আজকের পর থেকে তোমাকে ডাকার কেউ থাকবে না, তাহলে তুমি তাদেরকে বিজয় দান করো। আর যদি চাও আজকে বদরের 313 জনের পর থেকে আবারো ইসলামের কথা বলার কেউ থাকবে, তাহলে তুমি আমাদেরকে জয় লাভ জয় দান করো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর হাত ধরে বলেছিলেন, আ হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আ হয়ে গেছে আর দরকার নাই। তখন আমার নবীজি বলেছিলেন, আ ঠিক আছে আমরা জয় লাভ করব। আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাচ্ছেন আজকে বদরের দিনে? আমার নবী বলেছিলেন, সেই মূসা আলাইহিস সালামের উম্মতরা যখন ওনারা ওনাদেরকে মূসা ডেকেছিল তখন তারা মূসা আলাইহিস সালামের সাথে যায় নাই, তারা বলেছিল তুমি আর তোমার রব যাও, আজকে বদরের দিন সেজন্য আমি চিন্তিত হয়ে গেছি, তোমরা কি আমার সাথে যুদ্ধ করতে যাবে কিনা? তখন সিদ্দিকে আকবর ফারুকে আজম মাওলা আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডানে বামে সামনে পিছে ততক্ষণ যুদ্ধ করব যতক্ষণ আমাদের শরীরে জান থাকবে, আমাদের জান যাওয়ার পরে আপনি নবীকে তারা টাচ করতে পারবে, তার আগে আপনাকে কেউ টাচ করতে পারবে না। চিৎকার দিয়ে বলে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে আর কোনো কাফের বাকি রাখিয়েন না। মূসার দোয়ায় আযাব এসেছে, কথা বলেন ঠিক বোঝার চেষ্টা করবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, একটু কষ্ট করে ধৈর্য ধরে বসবেন। এরপরে হযরতে লূত আলাইহিস সালামের বংশধরের উপর আযাব তো এসেছে, নূহ আলাইহিস সালামের উম্মতদের উপর আযাব এসেছে, মূসা আলাইহিস সালামের উম্মতদের উপর আযাব এসেছে, এরপরে হযরতে সালেহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, নবী সালেহের সাথে বিয়াদবি করে নাই, করেছে ওনার উটনীর সাথে। ওনাকে বলেছিল উম্মতেরা, আমরা তোমার খোদাকে মানব, যদি তোমার খোদা এখন ওই পাথরের ভিতর থেকে একটা গর্বিত উটনি আনতে পারে এবং সেই উটনি আসার সাথে সাথে যদি বাচ্চা প্রসব করে, তাহলে আমরা তোমার খোদাকে মেনে নিব। তখন হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ তারা তো আমাকে পরীক্ষা করছে, তারা তো বেঈমান, পরীক্ষা করার পরেও পাশ করলেও মানে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বলেছিল চাঁদকে দুটুকরো করো, নবী ইশারা করে চাঁদকে দুটুকরো করে ফেলে দিয়েছেন। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিল সেখানে মাঝখানে বিশাল ফাটল দেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আর আরজ করছিলাম সালেহ আলাইহিস সালামের সাথে বিয়াদবি নয়, উনি যখন আল্লাহর দরবারে দোয়া করলেন একটা গর্ভবতী উট পাথর ফেটে বের হয়ে আসলো, সুবহানাল্লাহ, সে উট আসা মাত্র বাচ্চা প্রসব করলো। তারা বলে এগুলো জাদু, বিশ্বাস করি না, জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন সে উটটা এসেছিল জান্নাত থেকে, আল্লাহ পাঠিয়েছিলেন সেই উট, জান্নাতি উট তো, দুনিয়াবি উট না, অনেক বেশি পানি খেত। তখন দেখা গেল সেখানে সালে আলাইহিস সালামের উম্মতদের জন্য একটা বড় কুয়া ছিল, কুয়া যেখান থেকে সমস্ত উম্মতরা পানি নিত। তখন দেখা গেল সেই উট যখন পানি খায় সে একবারে কুয়ার পানি সব খেয়ে ফেলে। এখন তারা বিচার নিয়ে গেল, আপনার উটের জন্য তো আমরা পানি খেতে পারতেছি না, কি হবে এখন? তখন তিনি পালা করে দিলেন, বললেন আমার উট একদিন পানি খাবে, আমার উম্মত আরেকদিন পানি নিয়ে যাবে। সুন্দর, কিছুদিন যাওয়ার পরে তারা বলে আমরা মানুষ, আমরা জ্ঞানী, আমাদের দুই পা দুই হাত দুই চোখ আছে, আমরা একদিন আর একটা জন্তু জানোয়ারের জন্য একদিন বরাদ্দ মানি না। তারা হযরতে সালেহের উটকে হত্যা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহর আযাব এসেছে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি নয়,
নবীর উটের দাম অনেক বেশি কথা বলেন আমার দয়াল নবীজি যখন কোন প্রাণীর উপরে বসতেন দুনিয়ার সকল মানুষের জন্য পশুর উপরে চড়ে ঘোড়ার উপরে উটের উপরে বসে কাবা ঘর তাওয়াফ করা নিষেধ হারাম কিন্তু আমার নবীর জন্য অনুমতি ছিল সুবহানাল্লাহ কারণ আমার নবী যেই প্রাণীর উপরে সওয়ার হতেন সেটা মুহাদ্দিস হয়ে যেত সুবহানাল্লাহ আমার নবী যেই উটের উপরে বসতেন সেটা মুফতি হয়ে যেত সেটা মুহাদ্দিস হয়ে যেত সেটা মুফাসসির হয়ে যেত তাই তো আমার নবীর উট কাসওয়া সেদিন মদিনায় হিজরত করার পরে আবু আইয়ুব আনসারির ঘরে নবীকে যেতে হবে নবীকে মদিনার বাসিন্দারা সবাই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসেন আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসেন আরেকজন বলে আপনি আমার ঘরে আসেন নবী বলতে লাগলেন আমি কারো ঘরে যাব না কারণ আমি যেই উটের উপরে বসেছি সেই উট আমি নবীর ছোঁয়া লেগে মুহাদ্দিস মুফতি মুফাসসির আমার উট সিদ্ধান্ত নেবে আজকে আমি কার ঘরে যাব আরো জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ তখন আমার নবীর সওয়ারি যে উটের উপর হয়েছিলেন সওয়ার সেই উট চলে গিয়ে বসেছিল হযরতে আবু আইয়ুব আনসারির ঘরে সুবহানাল্লাহ কারণ কি জানেন বিশাল ঘটনা আছে শর্টকাট করে বলে দেব শুনতে রাজি আছেন নাকি আমার কথায় আমি থাকবো ইনশাআল্লাহ বোঝাতে চাচ্ছিলাম নবীর সাথে বিয়াদবি নয় নবী যেই প্রাণীকে ভালোবাসে যেই প্রাণীকে সেই প্রাণীর সাথে বিয়াদবি করলেও আল্লাহর আজাব আসবে কথা বলেন ঠিক কিনা আমার নবী সুরুরে কালমাসিনা দয়াল নবী হযরতে আবু আইয়ুব আনসারির ঘরে যাবেন কারণ কি আমার দয়াল নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে কত বছর আগে বলছি একটু কথা বলেন কত বছর আগে 1000 বছর আগে আমার নবীজি দুনিয়ায় আসার 1000 বছর আগে বোঝার চেষ্টা করবেন কাবা ঘরের কাছাকাছি পৌঁছেছিল পৃথিবীর একজন বিখ্যাত বাদশা যার নাম তুব্বা আল হিমিয়ারি কি নাম বলছি যিনি প্রথম কাবা ঘরে গিলাপ চড়িয়েছিলেন তিনি যখন সারা দুনিয়া সফর করছেন পৃথিবীর তৎকালীন সময়ের প্রত্যেক মানুষ তার কদমে সিজদা করা শুরু করেছিল কিন্তু যেই মাত্র তিনি মক্কাতুল মুকাররমায় এসে পৌঁছলেন দেখলেন মক্কা শরীফের বাসিন্দারা তার দিকে খেয়ালই করছে না তাকে পাত্তাই দিচ্ছে না প্রশ্ন করলেন কি ব্যাপার পুরো দুনিয়ার মানুষ আমাকে সম্মান করলো কিন্তু মক্কার এই মানুষগুলো আমাকে কোনো রেসপেক্ট দেখাচ্ছে না আমাকে সিজদা করছে না কারণ কি তখন তার সাথে আসমানি কিতাবের 1200 আলেম ছিল এবং সাথে তিনি যখন সফর করতে বের হতেন বড় বড় উট বোঝাই করা সৈন্য মণি মুক্তা নিয়ে ডাক্তার নিয়ে খাবার নিয়ে রসদ নিয়ে বিশাল কাফেলা নিয়ে বের হতেন তখন সেখানে আসমানি কিতাবের যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন যার বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাহু তিনি বলেছিলেন আপনাকে এরা সম্মান করবে না বলে কেন বলে কারণ এটা এরা এরা যারা এখানে আছে কাবার চারিদিকে এরা এমন একটি ঘরের খাদেম সুবহানাল্লাহ যে ঘরের খাদেম হওয়ার কারণে এরা পৃথিবীর কোন রাজা দিরাজকে পাত্তা দেয় না এরা মনে করে এরাই পৃথিবীর শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা তখন তুব্বা হিমিয়ারি মনে মনে নিয়ত করলেন আমি কাবা ঘর ভেঙে দেব যেভাবে আমার নবীজি আসার 53 বছর আগে আব্রাহা বাদশা কাবা ঘর ভাঙতে এসেছিল কথা বলেন ঠিক কিনা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আয়াত নাজিল হয়েছে আরজ করছিলাম উনি যখন নিয়ত করলেন আমি কাবা ভেঙে দেব মনে মনে নিয়ত করেছেন মুখে বলেন নাই এখনো দেখা গেল ওনার নাকের দুই ছিদ্র দিয়ে পচা রক্ত বের হচ্ছে কানের দুই ছিদ্র দিয়ে পচা রক্ত ওনার শরীরে যত ছিদ্র আছে সবগুলা দিয়ে পচা রক্ত বের হচ্ছে ওনার সাথে বড় বড় ডাক্তার ছিল সবাইকে বলা হচ্ছে একটু দেখেন না হুজুরের কি হয়েছে সবাই চেষ্টা করে দেখলো
কেউ রোগ নির্ণয় করতে পারছে না তখন সেখানে আসমানি কিতাবের যে 1200 আলেম তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি তিনি বলতে লাগলেন হুজুর আমার মনে হচ্ছে আপনি কোন খারাপ নিয়ত করেছেন মনে মনে তাড়াতাড়ি আপনি আপনার নিয়ত পরিবর্তন করেন তখন সেই আসমানি কিতাবের বড় আলেমের কথা শুনে তুব্বাল হিমিয়ারি মনে মনে আবার নিয়ত চেঞ্জ করলেন বলতে লাগলেন আমি কাবা ঘর ভাঙবো না আল্লাহ তুমি যদি আমার রূপটা ভালো করে দাও তোমার ঘরের উপরে আমার সাথে কাফেলায় যত স্বর্ণ মণি মুক্তা আছে সবগুলা দিয়ে বানিয়ে একটা গিলাপ ছড়িয়ে দেব আল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ দেখা গেল সাথে সাথে ওনার ব্লাড বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ উনি বুঝতে পারলেন আসলে এই ঘরের মকাম অনেক উপরে কাবে কি রওনক কাবে কা মঞ্জর আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবা ঘরের কালো গিলাপের যে টান মনে হবে যেন আপনার রক্তের সম্পর্ক তার সাথে আসতেই চাইবেন না বুক ফেটে যাবে সেই কালো ঘর এমন ভাবে ডাকে কোথায় যাচ্ছিস আয় আমাকে চুমু দিয়ে যা সুবহানাল্লাহ সেই কাবা ঘর যারা গিয়েছেন আমি একবার গিয়ে সৌভাগ্য হয়েছে কাবা থেকে যদি নবীর ঘরে না যেতাম হয়তো যেতে পারতাম না কাবাকে বুঝ দিয়েছি তুমি যাকে ভালোবাসো তুমি কাবা যাকে ভালোবাসো সুবহানাল্লাহ আলা হযরত বলছেন গর সে সুনতু রেজা কাবা সে আতি হে সদা মেরে আঁখো সে মেরে প্যারে কা রোজা দেখ সুবহানাল্লাহ আলা হযরত যখন মদিনায় যাচ্ছেন কাবা নাকি ডাক দিয়ে বলতে লাগলেন এ আহমদ রেজা তুমি মদিনায় যাচ্ছ তুমি তোমার চোখগুলো খুলে জমিনে রেখে দাও তুমি তোমার চোখে আমি কাবার চোখ লাগাও সুবহানাল্লাহ বলেন না বাবা এ আহমদ রেজা তুমি তোমার চোখ রেখে দাও গর সে সুনতু রেজা আহমদ রেজা নিজেকে নিজে বলছেন ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভি কাবা সে আতি হে সদা কাবা ডাক দিয়ে বলছে মেরে আঁখো সে মেরে প্যারে কা রোজা দেখ এ আহমদ রেজা তুমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ আশিকদের একজন তুমি জেনে রাখো আমি কাবা ও নবীর আশিক আমি নিজেও নবীর আশিক তুমি আমাকে তাওয়াফ করে চলে যাচ্ছ চোখগুলা খুলে রাখো আমি কাবার চোখ তোমার চোখে লাগাও তারপর মদিনায় মুনাওয়ারাকে দেখো তুমি মদিনা দেখবে না স্বয়ং নবীকে দেখবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ তুব্বাল হিমিয়ারি সেদিন কাবা ঘরে গিলাপ ছড়িয়ে দিলেন সুবহানাল্লাহ এরপর যখন চলে যাচ্ছেন কাবা ঘর ছেড়ে যাওয়ার সময় ইয়াসরিব যে জায়গা আগে ছিল ইয়াসরিব সরবুন থেকে অর্থাৎ ঝগড়া বিবাদ ইমাম মালিকের মাযহাবের মধ্যে কেউ যদি মদিনাকে একবার ইয়াসরিব বলে তাকে আবার 10 বার মদিনা বলতে হতো সুবহানাল্লাহ কারণ ইয়াসরিব শব্দ অর্থ খারাপ সরবুন থেকে মানে ঝগড়া বিবাদ সেখানে ছিল রোগ বালাই সেখানে আবহাওয়া এত খারাপ ছিল কেউ সেখানে গেলে অসুস্থ হয়ে যেত অথচ আমার নবীর কদম লেগেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ খারাপ লাগে আপনাদের বড় ইমারাতক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইমারাতক যে ছিল তোমার পরিবেশ নবীর চুয়াই হয়ে গেলে সোনার মদিনা নবীর চুয়াই হয়ে গেলে জোরে জোরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনা মদিনা মেরা প্যারা মদিনা সোনা মদিনা মেরা প্যারা মদিনা ভুল না পাউঙ্গা তুঝে শহর মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ভুলিনি
জোরে ভুলিনি বলবো না ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলি সব ভুলিব খারাপ লাগে আপনাদের জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন দলিল আছে না নাই কথা বলেন আছে না নাই আমার নবীজি বলতে লাগলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ আমার আমি নবীর ঘর আর রওজার মাসকানে যেই জায়গাটা আছে এটা হচ্ছে দুনিয়ার ভিতরে একটা জান্নাত সুবহানাল্লাহ জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব জোরে জোরে শুননার মদিনা আমার হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ডিয়ার প্রফিট হ্যাজ কাম মদিনা ইজ হেভেন মদিনাস সয়েল ইজ মেডিসিন ফর এলিং মেন ডিয়ার প্রফিট হ্যাজ কাম মদিনা ইজ হেভেন মদিনা সয়েল ইজ মেডিসিন ফর এলিং ম্যান বিকজ প্রফিট ইউ আর গোল্ডেন মদিনা ফর দ্য প্রফিট ইউ আর ব্রাইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা সোনার মদিনা আর একবার বলেন ছাড়িনি ছাড়িনি ওরে ছাড়তে পারি না সব ছেড়ে দিব কিন্তু তোমায় জোরে বলেন সুবহানাল্লাহ এটাই আমাদের সার্থকতা ঠিক কিনা আমরা সব ছাড়তে পারি মদিনা ছাড়তে পারি না আল্লামা নুরুল ইসলাম ফারুকী বলেছিলেন তোমরা আমাকে কোটি কোটি বার জেলে দাও আমাকে লক্ষ লক্ষ বার জবাই করে দিলেও আমি মদিনা ছাড়তে পারবো না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরাও ফারুকীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আছি কথা বলেন ঠিক কিনা আরো করছিলাম তুব্বাল হিমিয়ারি যখন চলে যাচ্ছে মদিনা কাবা ঘর থেকে আস্তে আস্তে যেতে যেতে ইয়াসরিবের উপর উঠে পৌঁছলো তখন সেখানে কোনো লোকালয় ছিল না কোনো মানুষ ছিল না হঠাৎ করে ওই 1200 আলেম যারা আসমানি কিতাবের আলেম ওরা মদিনার ইয়াসরিবের জমিনে গড়াগড়ি শুরু করলো আর জোরে বলেন না সুবহানাল্লাহ প্রশ্ন কি রে তোমরা এমন কেন করছো বলে হুজুর বাদশা সাহেব আমরা আসমানি কিতাবে পড়েছি এ আজকে থেকে 1000 বছর পরে এখানে একজন নবী আসবেন সেই নবীর খুশবু এখন আমরা পাচ্ছি বলেন সুবহান আরো জোরে বলে সেই নবীর খুশবু পাচ্ছি আমরা আপনার খিদমত তো অনেক বছর আমরা করেছি আপনার দরবারে তো অনেক দিন আমরা ছিলাম আজকে আপনার কাছে একটা অনুরোধ আমরা আর আপনার রাজ্যে ফিরে যাব না আমাদেরকে আপনি মদিনার মধ্যে মদিনা তখন নাম হয় নাই এই ইয়াসরিবের মধ্যে আমাদেরকে একটু ঘর বানাইয়া দেন আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের উত্তর সুরি পর্যন্ত আমাদের সন্তান সন্তান পর্যন্ত আমরা এখানে বসে বসে সেই নবীর অপেক্ষা করব বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেই
1000 বছর আগে আমার নবী আসার মদিনায় হিজরত করার 1000 বছর আগে তুব্বা হেমিয়ারি যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন যে ছিল আসমানী কিতাবের আলেমদের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম সবার ঘর ছিল একতলা একতলা তখন বানিয়ে দিলেন উনি নিজের টাকা পয়সা খরচ করে আর যিনি সবার বড় ছিলেন ওনার ঘর বানিয়ে দিয়েছিলেন দুই তলা করে এবং ওনাকে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন যে আমি তো চলে যেতে হবে আমি তো রাজত্ব চালাতে হবে আমি তো তোমাদের সাথে চাইলে থাকতে পারতেছি না যদি কাশ আমিও তোমাদের সাথে থেকে যেতে পারতাম সেই নবীর অপেক্ষা করে নিজেকে ধন্য করতে পারতাম আমি চলে যাচ্ছি তোমরা আমার পক্ষ থেকে এই চিঠি ওনার কাছে পৌঁছিয়ে দিবে সেই চিঠিতে লেখা ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা তুব্বাল হিমিয়ারি হাকীরুন ফকীরুন গোলামুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এভাবে করে চিঠি লেখা ছিল সেই চিঠি আস্তে 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 এক পুস্তান দুই পুস্তান এক গোষ্ঠী দুই গোষ্ঠী এক বংশ দুই বংশ করতে করতে শেষে এসে সেটা ছিল হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে সুবহানাল্লাহ দেখেন আমার নবী নাকি ইলমে গায়েব জানে না আরো জোরে বলেন না বাবা আমার নবী তো ইলমে গায়েব জানে 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 বতরিকে আওলা জানে নবী যে উটের উপরে সওয়ার হয়েছে সেটাও ইলমে গায়েব জানে আমার নবী যখন মদিনায় পৌঁছলেন বললেন আমি কার ঘরে যাব আমি ডিসাইড করব না কারণ আমার নবী এত সুন্দর একজন সমাজ সংস্কারক রাষ্ট্রনায়ক একজন অধীনে একজন অভিভাবক একজন দক্ষ পরিচালক ছিলেন আমার নবী কারো মনে কষ্ট দিতেন না কথা বলেন ঠিক নবীর বিবি তিনজন প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাকে বেশি ভালোবাসেন তিনজন একসাথে নবী বললেন আগামী কাল বলবো তিনজনকে কারণ এই স্পটে বলে দিলে তো একজনকে বেশি ভালোবাসি বলে আরেকজন নারাজ হয়ে যাবে ঠিক কি না পরের দিন নবী প্রত্যেক জনের কামরায় গিয়ে একটা একটা খেজুর দিয়ে বললেন আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি কাউকে বলিও না আরেকজনের গিয়ে আবার একটা খেজুর দিয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি বলিও না আরেকজনের ঘরে গিয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি একটা খেজুর দিয়ে বললেন কাউকে বলিও না পরের দিন তিনজন আবার এক জায়গায় হলেন ইয়া রাসূলুল্লাহ আজকে উত্তর দিবেন বলেছিলেন আপনি বেশি কাকে ভালোবাসেন আ না নবী আগের দিন তিনজনকে একটা একটা খেজুর দিলেন আর কিছু বললেন না আলাদা আলাদা করে খেজুর দিলেন একজনকে দিয়েছেন আরেকজন দেখে নাই পরে যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন নবী বলেন কালকে যাকে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আরো জোরে বলেন তো মদিনা শরীফে যখন গেলেন প্রত্যেকেই চাচ্ছে নবীকে নিজের ঘরে আনতে নবী বলছেন আমি কারো ঘরে যাব না আমার উট যার ঘরে গিয়ে বসবে সুবহানাল্লাহ নবীজি যে উটের উপর সওয়ারি হয়েছিলেন সেই উট ইলমে গায়েবের মালিক হয়ে গিয়েছিল সে জানে সেই উট যে 1000 বছর আগে আবু আইয়ুব আনসারীর ঘরে সেই ইয়ামানের বাদশা একটা চিঠি দিয়ে গিয়েছিল সুবহানাল্লাহ আমার নবী পৌঁছে বলেন এই আবু আইয়ুব আনসারী তার দাসীর কাছে সেই চিঠিটা ছিল তোমার দাসীকে বলো আমার চিঠিটা নিয়ে আসার জন্য কেউ নবীকে বলে দেয় নাই যে এখানে চিঠি দিয়ে গেছে 1000 বছর আগে কাহিনী জোরে বলেন সুবহানাল্লাহ আলা হযরত বলছেন আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা সুবহানাল্লাহ জব না খুদা হি চুপা তুম পে করো রো দুরু কাবে কে বদরো দুজা তুম পে করো রো দুরু তৈবা কে শমসু দুআ তুম পে করো রো দুরু বলেন সুবহান বলছে আর কোই গায়েব কিয়া আর কি বা গায়েব আছে তুমসে নেহা হো বালা ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এমন কি বা গায়েব আছে জব না খুদা হি চুপা যেখানে খুদাও আপনার কাছে গায়েব নয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ
আরজ করছিলাম নবীর সাথে বিয়াদবি করেছে, আযাব তো এসেছে। নবীর পছন্দের উটনীর সাথে বিয়াদবি করেছে। কোরআন বলছে আল হাক্কা তুমাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। এমন ভূমিকম্প হয়েছে, এমন একটা জলজালা এসেছে, এমন একটা আযাব এসেছে, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঘরবাড়ি সব আকাশের মধ্যে তুলার মতো উড়ে উড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলে ডাইরেক্ট পয়েন্টে চলে যাচ্ছি। এখন আমার নবী, এখন মনোযোগ খুব গুরুত্বপূর্ণ, আমার নবী ইমামুল আম্বিয়া কথা বলে, আমার নবী নবীদেরও নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নবীদেরও নবী। আমার নবীর মকাম কিরকম? মুসা বলেছিল রব্বি আরিনি, খোদা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, অথচ আমার নবী ডিরেক্ট আল্লাহর কাছে চলে গেছে। মুসা কালিমুল্লাহ, কোরআন বলছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসাকে আমি পাওয়ার দিয়েছি, এ মুসা তুমি যা ইচ্ছা বলো আমার সাথে, যার কথা ইচ্ছা বলো, যে ভাষা ইচ্ছা বলো, যতক্ষণ ইচ্ছা বলো, যতক্ষণ ইচ্ছা বলো, যেভাবে ইচ্ছা বলো, কিন্তু তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। সুবহানাল্লাহ, তুর মাউন্টেন ইজ ফিক্স প্লেস ফর ইউ, তোমার জন্য তুর পাহাড়কে আমি ফিক্স করেছি। আমি আল্লাহর সাথে কথা বলতে হলে তুর পাহাড়ে আসতে হবে। কিন্তু আমার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পৃথিবীর কোন জায়গাকে আমি ফিক্স করি নাই। আপনি মক্কায় গেলে ওহিয়ে ইলাহি মক্কায়, মদিনায় গেলে মদিনায়, বদরে গেলে বদরে, উহুদে গেলে উহুদে, খাইবারে গেলে খাইবারে, খন্দকে গেলে খন্দকে, বাজারে গেলে সেখানে, এমন কি আপনি আপনার কলিজার টুকরা বিবি হযরতে আয়েশা সিদ্দিকার হুজারার ভিতরে থাকলে সেখানেও আপনাকে ডিস্টার্ব করা হবে না, আল্লাহর ওহী সেখানেও চলে যাবে। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা, ইয়া ইব্রাহিম কদ সাদদাক্ত আর-রুয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া। আর আমার নবীকে যখন ডাক দিচ্ছেন নাম ধরে নয়, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহার নবী। আর যখন নাম ধরতে হচ্ছেন তখন ডাকছেন না, যারা ডাকছে তাদেরকে আঙ্গুল দিয়ে বলতে লাগলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকু ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তোমরা মুহাম্মাদকে তোমাদের সন্তানের বাবার মতো মনে করিও না, তিনি রাসূল এবং শেষ নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মকাম কোথায়? আমার নবীর শান ও আজমত কোথায়? আমার নবী একটা দরুদ শরীফের বদলায় একজন উম্মতকে নিশ্চিত জাহান্নামীকে জান্নাতে আনতে পারবে, কথা বলেন ঠিক। হযরতে আদম আলাইহিস সালাম হাশরের মাঠে একটা সবুজ চাদর গায়ে দিয়ে বসে থাকবেন, দেখবেন আমার নবীর একজন উম্মতকে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, টেনে টেনে হিচড়ে হিচড়ে। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন আহমাদ আহমাদ, তখন আমার নবী বলবেন লাব্বাইক ইয়া আবাল বাশার, হে আদম লাব্বাইক, কি হয়েছে হে মানুষের বাবা, কি হয়েছে? বলে তোমার একজন উম্মতকে, আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই তারা দাঁড়িয়ে যাবে, কোথায় নিচ্ছ, নিয়ে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, আমরা অর্ডার ফলো করছি। নবীজি বলবেন তাকে আবার পাল্লায় তোলো। কোন নবীর মিলাদ করছে না? আয় হায়, কাশ যদি দেখাতে পারতাম হাসরের মাঠের অবস্থা, আবার দুনিয়ায় যদি আনতে পারতাম, তখন আপনারা বুঝতে পারতেন মিলাদুন্নবী করা কি, কথা বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, শায়ের বলছে আমার নবী যখন হাসরের মাঠের দিকে আসবে,
নিজের নূরানি চুল মুবারক নেড়ে নেড়ে হাশর কা দিন ভি আজব দেখনে ওয়ালা হোগা জুলফ লহরা কে ও জব আয়েগি ফির কিয়ামত পে ভি এক অর কিয়ামত হোগি নাতে সরকার কি পড়তা হুঁ মেন বস ইসি বাত সে ঘর মে মেরি রহমত হোগি বলে হাশর কা দিন ভি হাশরের দিন আজব দেখনে ওয়ালা হোগা নবীকে দেখে আজব লাগবে কেমন জানেন জুলফ লহরাকে ও জব আয়েগি যেই চুলের কসম আল্লাহ কোরআনে করেছেন ওয়াদদুহা ওয়াল্লাইলি ইজা সাজা সুবহানাল্লাহ সেই চুল মুবারক নেড়ে নেড়ে যখন আমার নবী হাশরের মাঠের দিকে হেঁটে হেঁটে আসবেন কিয়ামতের ময়দান বলবে আমার কিয়ামত আসতেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ বড় সুন্দর করে বলছেন এ শায়ের উনকো মুখতার বানায়া হে মেরে মৌলা নে খুলদ মে বস ওহি যা সকতা হে জিসকো হসনেন কে নানা কি ইজাজত হোগি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলছেন ওনাকে মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন আল্লাহ খুলদ মে বস খুলদ মানে জান্নাত জান্নাতে সে যেতে পারবে যার ইমাম হোসাইনের নানার অনুমতি থাকবে তো যখন এভাবে ডাক দিবে পাল্লায় আবার তুলো আবার সেই গুনাহগার উম্মতকে পাল্লায় তোলা হবে তোলার পরে আমার নবী নিজের আস্তিন থেকে একটা ছোট কাগজের টুকরা সওয়াবের পাল্লায় দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে আমার নবী সকল নবীদের নবী ঠিক কি না অন্য নবীদের উম্মতের উপরে ছোট কাটো বেয়াদবি করার কারণে আযাব এসে গেছে কিন্তু আমার নবীর উম্মতেরা আমার নবীর উম্মতেরা নবীকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছে যাওয়ার পরে নবীকে বদরের ময়দানে উহুদে খন্দকে আমার নবীকে তলোয়ারের সামনে ডাক দিয়েছে আযাব আযাব এসেছে না বলে না আযাব এসেছে না আসে নাই আমার নবীকে তায়েফের মাঠে নবীর উম্মতেরা পাথর মেরে রক্তাক্ত করেছে আযাব আসে নাই আমার নবী খেতে পারে নাই কষ্টে ছিল উপবাস ছিল আযাব আসে নাই এমন কি আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও নবী বলেছিলেন কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমার বংশধরকে একটু ভালোবাসিও আমার মোহাব্বত করিও ইমাম হোসাইনকে আমার নবীর উম্মতেরাই ইমাম হোসাইনকে কারবালার মাঠে তলোয়ার দিয়ে জবে করে দিয়েছে আযাব কথা বলেন আযাব এত বড় বড় বিয়াদবি আযাব আসে নাই আমার নবীর উম্মতেরা এখনো পর্যন্ত কিভাবে করছে নবীর নূরানিয়তের বিরুদ্ধে ফতোয়া নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া নবীর মিলাদ ও কিয়ামের বিরুদ্ধে ফতোয়া নবীর ইলমে গায়েবের বিরুদ্ধে ফতোয়া নবীকে নিজের মতো বলছে আযাব এখনো আসছে কথা বলেন এসেছে না আসে নাই কেন 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 আযাব আসছে না হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা চুল পরিমাণ বিয়াদবি করেছে আযাব এসেছে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতরা বিয়াদবি করেছে আযাব এসেছে হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতরা বিয়াদবি করেছে আযাব এসেছে নূহ আলাইহিস সালামের উম্মতরা বিয়াদবি করেছে আযাব এসেছে আমার নবী তো তাদেরও নবী এতদিন কেন আযাব আসতেছে না কোরআন এক কোরআন তুমি বলে দাও কোরআন আওয়াজ বলছে মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে আযাব দেব যেখানে আপনি মওজুদ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন করে আযাব দেব যেখানে আপনি আছেন সুবহানাল্লাহ যারা আমার নবীজিকে হাজির ও নাজির মানে না
তাদের জন্য অনেক দলিল আছে। এই একটা দলিল দেখেন, যদি নবী যদি শুধু মদিনা শরীফেই হতো, নবী যদি আমাদের আজকের এই প্রোগ্রামের নবী জি হাজির হতে পারেন কিনা, নবী জি আছেন কিনা, অবশ্যই আমাদের মিলাদে, আমাদের মসজিদে, আমাদের প্রোগ্রামে, আমাদের মিম্বরে, আমাদের দিলে নবীজি আছেন, ঠিক কি কথা বলেন ঠিক কি না? নবী যদি শুধু মদিনায় হতো তাহলে আজাব তো হাটাজারিতে আসতে পারত। জোরে বলেন ঠিক কি না? নবী যদি মদিনা থেকে হাজির নাজির না হতো, শুধু মদিনাতেই থাকতো, আজাব তো পটিয়ায় আসতে পারে। কথা বলেন ঠিক কি? নবীজি যদি হাজির নাজির না হতো, আজাব তো দেওবন্দ মাদ্রাসায়ও আসতে পারে। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল এখনো কোথাও আজাব আসে নাই, বেয়াদবির উপরে বেয়াদবি, বেয়াদবির উপরে বেয়াদবি, আজাব আসে নাই। অর্থাৎ বোঝা যাচ্ছে নবী মদিনায় নয়, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। নবী আমাদের জানের চেয়েও কাছে, দিলের চেয়েও কাছে, নবী আমাদের প্রত্যেকটা আমলের সাক্ষী হয়ে আছে। কথা বলেন, জোরে বলেন ঠিক কি না? হুজুর এসে গেছে আজকের মাহফিলের প্রধান, শেষ যিনি করবেন এই প্রোগ্রাম। যতক্ষণ হুজুর থাকবে মাইক বাজবে, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? প্যান্ডেল থাকবে, ভিডিও চলবে, লাইট জ্বলবে, চা আসবে, আপনারা কথা বলবেন, ঠিক কি না? যেই মাত্র আল্লামা আহমদ রেজা নকশবন্দি হুজুর তকরির শেষ করে, দোয়া মুনাজাত করে মঞ্চ থেকে নেমে যাবে, মাইক বন্ধ, ভিডিও বন্ধ, চা বন্ধ, পানি বন্ধ, প্যান্ডেল সব কিছু আর থাকবে না। যতক্ষণ নবী জিন্দা, নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা না মুর্দা? কথা বলেন জিন্দা না মুর্দা? নবীর কবর নবীর ঘরে, ঠিক কি না? তো ঘরের ভিতরে মুর্দা থাকে নাকি জিন্দা থাকে? মুর্দা তো কবরস্থানেই থাকে, ঘরে তো জিন্দাই থাকে। কথা বলেন ঠিক কি না? হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, এটা একটা সিস্টেম মাত্র। নবী জিন্দা, যতক্ষণ আমার নবী মওজুদ, প্যান্ডেলের মতো সুন্দর আসমান থাকবে, ঠিক কি না? চাঁদ উঠবে, সূর্য উঠবে, তারা জ্বলবে, ফুল ফুটবে, পাখি কথা বলবে, তরুলতা হাসবে, মাছ পশু পাখি বৃক্ষ লতা সমস্ত মখলুকাত তরতাজা তরতাজা থাকবে, সব চলবে। যেই মাত্র আমার নবী মদিনা শরীফের মিম্বর সহ, মদিনার সবুজ গম্বুজ সহ তুলে আসমানে আল্লাহ নিয়ে তুলে নিবেন, বলবেন ইসরাফিল এখন ফু দিয়ে দাও, এতদিন যার জন্য অপেক্ষা করেছিলাম তাকে তুলে নিয়েছি, এখন ফু দিয়ে দাও, কিয়ামত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং বোঝা গেল নবী এসেছে বলে সার্টিফিকেট পেয়েছে, ঠিক কি না? এরপরে নবীর উম্মত হওয়ার কারণে আজাব থেকে বেঁচে আছে, ঠিক কি না? যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত না হতাম, অন্য নবীর হতাম, হয়তো অনেক আগে আজাবে গজবে শেষ হয়ে যেতে হতো, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? শুধু আমরা বেঁচে নেই আজাব থেকে, তোমরাও বেঁচে আছো আজাব থেকে, ঠিক কি না? যারা নবীর মিলাদুন নবী করতে চাও না, তোমরাও আজাব থেকে বেঁচে আছো। আলা হযরত বলতে লাগলেন, আ আর তুম পর মেরে আকা কি ইনায়াত না সহি, নজদিও কলমা পড়ানে কা ভি এহসান গয়া। হে নজদিরা, তোমরাও তো কলমা পড়েছো নবীর বদৌলতে, ঠিক কি না? কথা বলে জোরে বলেন ঠিক কি না? সুতরাং নবী যতদিন আছে, জিন্দা নবী, ততদিন আজাব আসবে না। আমরা ইনশাআল্লাহ সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করব, আমরা মিলাদুন্নবী করব। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দেওয়া সনদ কুনতুম খাইরা উম্মতিন, সেই সনদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক।
আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফি পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817867982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।